হচ্ছে আহলে হাদিস, এরা এমন মারাত্মক খারাপ রে, এদেরকে জাহেলের চেয়েও খারাপ বলতে হবে। একটু আগে আমি একটু ভিডিও দেখলাম, মুজাফফির বিন মুহসিন এই যার সন্তান, সে বলে শববরাত পালন করার পূজা করা এক সমান। কোন জায়গায় দুঃখটা রাখতাম? ও বাবা, কিছু মেসেজ জানা দরকার যুবক যুবক সমাজের ছেলেগুলো, বর্তমানে মোবাইলে এদের আলোচনায় বেশি শোনেন। আবু তোহা নামক আদনান একটা আছে, যে কিছুদিন আগে অপবাদ দিল রসুলের প্রতি, সে কয় আমার নবীজির উপরে তিরিশ পারা কোরআন যখন নাজিল হয়েছে, নবী নাকি তখন পাগল ছিলেন? ফাজান রে, কার কাছে দুঃখ কই, মোয়াবন নবীর কথা নিয়ে আসলাম, যে নবীর কোন জাহান্নামী যদি স্বপ্নে দেখে গো, খোদার কসম আমার আল্লাহ কয় তারে আমি জান্নাতি ঘোষণা দিয়া দিই। মুসা নবীর দেখবেন জান্নাতি ঘোষণা কোনো মুক্তি দিতে পারবে না। কোরআন স্বপ্ন দেখলেন, কেউ আপনার জান্নাতি ঘোষণা দিতে পারবে না। নামাজ স্বপ্ন দেখলেন, নামাজ পড়েন, কেউ আপনাকে ডিক্লার দিতে পারবে না জান্নাতি। কিন্তু আমার নবী, আমার নবী গো, যত বড় আসামি আল্লাহর দরবারে হন না কেন গো, নবীর দেখার সাথে সাথে আল্লাহ কয় বান্দা, আমার নবীর দেখার কারণে তোরে আমি জান্নাতি ঘোষণা দিয়া দিলাম। আরো আছে মেসেজ, ধৈর্য, যদি ওয়া শুনতে চান, আমি বললাম যাদের মহাব্বত কলিজা থাকবে, নবী বলেন আলা আলা ঈমান আলিমাল্লাহ, মহাব্বত আলা, গুণ থেকে মানুষ উঠে আসবে। আর যাদের প্রেম নাই দুনিয়ার প্রেমে, যাকে গ্রাস করছে, হাজার আপনি কোরআন তেলাওয়াত করেন, আলোচনা করেন, এদেরকে ধরবে না, কারণ রসুলের মহাব্বত তার কলিজা নেই। আব্বা একটু লক্ষ্য করেন, এই তিরিশ পারা কোরআন নিয়ে কারো কোনো সন্দেহ আছে? মা কোমা ওহাবিকে বলবেন কোনো সন্দেহ আছে? শেখাবো না, খারেজিকে বলবেন কইবো না, তারপরে কি কয় যে আহলে হাদিসকে বলবেন, সরাসরি বলবেন না, এই কোরআন নিয়ে কোনো সন্দেহ নাই। কিরে বাবা, যেই কোরআন নবীর উপর নাজিল হয়েছে, নবীর সম্মানটা কতটুকু? কোরআন বলে ওরা ফানাকা যিক্রক, আল্লাহ সবচেয়ে সম্মান বেশি দিলেন আমার রসুলকে, আল্লাহর পরে স্থান আমার নবীর, আল্লাহু আকবার বলে। এখন প্রশ্ন আছে, মুজাফফির বিন ইউস কি কয় যে যে আহলে হাদিসের এজেন্ট, এগুলো হান্ড্রেড হান্ড্রেড এগুলারে গ্রাস করেছে ইহুদিরা, এদের এরা এজেন্ট হয়েছে ইবনে তাইমিয়ার, এদের কাছে বিক্রি হয়ে গেছে বাবা। আরেকটা আছে রাজ্জাক বিন ইউসুফ, যে বলে নাকি যতগুলা মাজার উসু দেখবা সবগুলা মাজার লাত্তি দিয়ে ভেঙে দাও, নাউজুবিল্লাহ বলে। শুধু তাই বলে, এখান তো হয় না, ওরা হাদিস সুর, ওরা আহলে হাদিস বলে, ওরা বুখারী সই সই হাদিস বুখারী বুখারী করেন, অথচ হাদিসের সই হাদিসের বুখারী শরীফের যিনি বুখারী লিখলেন, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ, যিনি আমাদের মা যাবেন ইমাম ইমাম আজম আবু হানিফা, আল্লাহু আকবার কর, এই তারা মাজাব মানে না, মাজাব দেখতে পারে না। অথচ ইমাম আজমের কাছে খিজির আলাইসাল্লাম কোন মাসলা যদি আটকিত গো, যাইয়া ওনার কাছে জানতেন, যখন ইমাম আজম এতেকাল করলেন, খিজির আলাইসাল্লাম আকাশের দিকে তাকায় কয় আল্লাহ আমি কার কাছে যাইয়া মাসলাটা বুঝতে যাই গো রাব্বুল আলামিন, আল্লাহ কয় কেন, কয় তো আমি যার কাছে মাসলা বুঝতাম, ইমাম আজম তো এতেকাল করেছে পর্দা করেছে, কয় না না তুমি যাও তার মাজারের সামনে যাইয়া, আগে যেইভাবে প্রশ্ন করতে রে, এখন ওইভাবে প্রশ্ন করলে আগের মতন উত্তর পাওয়া যাইবা। প্রশ্ন করছে এই রাজ্জাক বিন ইউসুফকে, জামান নবীর রওজা বলা যাবে? সে কয় শিরিক, রওজা বলা শিরিক, রওজা কওয়া যাবে না, কবর কইলে হবে না, কারণ রসুল মরে গেছে, নাউজুবিল্লাহ বলে। এরা আল্লাহকে শিরিকই বানাইছে, এ কথাটার সাথে সাথে তার ইমান তালাক, বউ তালাক। কেন জানেন? শুনে নেন, আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে রসুলকে সালাম দিচ্ছি, সালাম দেওয়া ফরজ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত। দেখেন নবীকে সালাম দেওয়া নামাজের মধ্যে ফিট করছে কে? আল্লাহ। জোরে বলেন, তোমা শুধু নামাজে নয়, কোন জায়গা থেকে আপনি বাদ দিবেন, আজান দিবেন ওখানে আমার নবী আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইকামত দিবেন ওখানে আমার রসুল আছে, কোন জায়গা থেকে আপনি বাদ দিবেন, মৃত্যুর দুয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লে ইমানদার হওয়া যাবে না, যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিজায় না গাবেন ইমানদারের খাতায় নাম উঠবে না, কথা বলেন ঠিক কি না? এখন বাংলাদেশের মুসলমানের ছেলেরা এরা প্রত্যেকে পাগল হচ্ছে আহলে হাদিসের এই বড় বড় শায়েকদের
মানে আলোচনা শোনার জন্য এক একটা শায়েকে প্রত্যেক দিন এদেরকে লক্ষ লক্ষ টাকা বিলিয়ন বিলিয়ন টাকা তাদের মোবাইলে ছাড়তেছে ইহুদিরা শুধু ইহুদি বানানোর জন্য বাজান আপনাদেরকে অনুরোধ করব কোন মসজিদ যদি আহলে হাদিস দেখেন এদেরকে তাড়াতে হবে কারণ আমার নবীজি এমন নবী কোন মা বাবা আপনার মৃত্যুর যন্ত্রণার ভাগীদার হবে না খোদার কসম কামলিওয়ালা নবীজি আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির হুজরা মোবারকে গেলেন আগে নবী থেকে অনুমতি নিলেন সুবহানাল্লাহ